আজকে দেখি এক দাম, কালকে এসে দেখি আর এক দাম, ডেলি বাড়তিছে। কেরকম, আমি এই যে পরশু দিন লেবু নিচ্ছি 120 টাকা ডর্জন, এখন 140 টাকার নিচে দেবে না, এক দোকানও দেবে না, আমি কি করবো, আর নিতেই হবে বাইদুই। আর ডিমের দাম তো একদম নাগালের বাইরে, 80 টাকা করে, 180 করে, একটা লাউ 120 টাকা, বললো যে আমার 95 কিনা আছে, তাহলে আমি কি লাভ করব না, এইভাবে আজকে এক সপ্তাহের মধ্যে আজকে একদম হাইয়েস্ট। এটা সরকারের দোষ না, মানে মাঠে মাল নাই, ওই বৃষ্টিতে ক্ষতি হয়েছে। আপনার এক সপ্তাহ ভিতরে ডাবল হয়ে গেছে শাক লাউ যে কোনো আপনার সবজির দাম, বন্যার কারণে। আর এই সিজনটা প্রতি বছরই দাম বেশি থাকে, বুঝছেন, এই সিজনটায় কোনো এলাকা মাল থাকে না, থাকে একমাত্র খালি খুলনা কাটা মাল, এক এলাকার মাল দিয়ে পুরো বাংলাদেশ কেমনে চলে, খালি খুলনার মাল, মানে খুলনা পানি তলায় গেছে, তাহলে পালরা আইব করছি। ট্র্যাডিশনালি আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বর্ষাকালে আমাদের শাকসবজি ফসলাদি এইগুলোর সাপ্লাই বাজারে কিছুটা কম থাকে, তো তার কারণে বাজারে একটা প্রভাব থাকে। আমদানি ব্যয় তুলনামূলকভাবে এখনো বেশি, কারণ ডলারের উচ্চ মূল্য রয়েছে। সরকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছেন এবং এটাই একটা বড়সড় ইস্যু বা সমস্যা বলা যায়। এটাকে আরো মোর অর্গানাইজড ওয়েতে করার জন্য আমরা এই প্রজ্ঞাপনটা জারি করেছি। এখন এই 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 কাঠামোতে ওনারা মিটিং করবেন, ভোক্তা অধিকার করছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করছে, সবাই তো কাজ করছেই, এখন এটা আরো মোর অর্গানাইজড ওয়েতে হবে আর কি। সংকট আসলে অনেক গভীরতর, বাজারের জন্য আসলে দীর্ঘকালীন সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার। তো আমাদের ভবিষ্যতে এমন লাইসেন্স দরকার হবে যে যিনি হলুদ বিক্রি করবেন তার হলুদের একটা লাইসেন্স দরকার হবে, চাল উনি যদি চাল বিক্রি করেন ওনার আবার চালের আলাদা লাইসেন্স থাকতে হবে, যাতে করে সরকার আইডেন্টিফাই করতে পারেন যে কে কে কোন পণ্য বিক্রি কিনিতে রয়েছে। এগুলো না থাকার জন্য যেটা হয়েছে, যখনই বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয় তখনই সেখানে অযাচিতভাবে যারা মার্কেট এজেন্ট না তারা এখানে টাকা বিনিয়োগ করেন, করে মজুদদারির ব্যবসা নেন। আপনি জানেন রাখিমালের ব্যবসা বলে একটা জিনিস শব্দ আছে, যেটা আসলে বিভিন্ন জায়গায় পণ্য যাতে মজুদ করে রাখেন, লোকজন টাকা খাটান, ঢাকা শহরের বা বিভিন্ন শহরে যাদের টাকা আছে টাকা খাটান, মজুদ রাখেন, যেই যখন মূল্য বাড়তে থাকে তখন আস্তে আস্তে তারা এগুলো ছেড়ে দিয়ে মুনাফা করেন। জিনিসের দাম বাড়লে আপনাদের কি সমস্যা? এই কবিটা আইতে আসলে কাস্টমার বলে